হ্যালো বন্ধুরা, বং ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটওয়ার্ক, হেড পজিশন এবং টাইমিং। আপনার যদি ফুটওয়ার্ক ভালো হয় তাহলে আপনি সহজে বলের লাইন এবং লেনটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার বডিটি রিয়্যাক্ট করবে। এবং আপনার হেড পজিশনটি ভালো হলে আপনি বলগুলিকে বিলো দ্য আই খেলতে পারবেন, এর ফলে বলের বলটির ওপর অনেক বেশি কন্ট্রোল থাকবে এবং শটের ওপরও আপনার কন্ট্রোল থাকবে। আপনি যেদিকে চান সেদিকে শটটা খেলতে পারবেন। এবং এই হেড পজিশনের সাথেই নির্ভর করে টাইমিং। আপনার হেড পজিশনটি ভালো হলে আপনার টাইমিংটিও ভালো হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কী করে বাড়িতে বসে আপনি আপনাদের টাইমিংটি বাড়িয়ে নিতে পারবেন। এর জন্য আপনার দরকার পড়বে একটি স্ট্যাম্প এবং একটি বলের। আপনার কাছে যদি স্ট্যাম্প না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমরা এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনি বাড়িতেই ক্রিকেট স্ট্যাম্প বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি ডিসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্ক, সেখান থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন। এক্ষেত্রে আইডিয়াটি হচ্ছে আপনাকে বলটি মাটিতে রাখতে হবে এবং স্ট্যাম্প দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের শটগুলি খেলতে হবে, অ্যালং দ্য গ্রাউন্ড শটই খেলতে হবে। এখানে বিষয়টি হচ্ছে যে আপনি যদি স্ট্যাম্প দিয়ে বলটিকে মিডলিং করতে পারেন তাহলে ভাবুন স্ট্যাম্পের থেকে তিন গুণ বড় ব্যাট দিয়ে আপনি বলটি সহজেই মিডল করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে একা এই ড্রিলটি করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ক্রিকেট চ্যানেল বং ক্রিকেটটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।